রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ, গোটা ঘটনার অভিযোগে তীর শাসক দলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালীর এক নম্বর ব্লকের নেজাট বাজার এলাকা। উল্লেখ্য, শনিবার রাতে নেজাট কালীনগরে তৃণমূলের পার্টি অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে। এবারের মনোনয়ন কেন্দ্রের 100 মিটারের মধ্যে পুলিশের সামনে রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। গণতান্ত্রিক দল, সংবিধান মেনে চলি, আইনসম্মতভাবে যে ব্যবস্থা নেওয়ার দরকার সে ব্যবস্থা আমরা নিচ্ছি, ভেঙেছে তৃণমূলই। আমার উপস্থিতিতে একবার হয়েছে, কদিন আগে একবার রাত্রে এরকম ভাঙচুর করে গেছে সমস্ত, আবার গতকাল রাত্রে। এটার সুপরিকল্পিতভাবে আমার ধারণা, নিজেদের একটা আনইউজড পার্টি অফিস সেটাকে গোষ্ঠীদ্বন্দ্বের জোরে পুড়িয়ে দেওয়া হলো, আর সেটাকে ব্যবহার করার জন্যে আমাদের এই পার্টি অফিসটাকে পুরনোর মাধ্যমে আমাদের কর্মীদেরকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া, যাতে আমরা এখানে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন না দিতে পারি, তার সম্পূর্ণ পরিকল্পনা মাফিক ব্যবস্থা করা হয়েছে। এই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুকল্যাণ বৈদ্য। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। যে ওরা নিজেদের পার্টি অফিস তার আগের দিন রাত্রিবেলা পুড়িয়েছে, তারপর ওই ষড়যন্ত্র গোষ্ঠী দ্বন্দ্বের ফলে ওই পার্টি অফিস ওরা নিজেরাই পুড়িয়েছে, তারপর ওরা এইটা সবার সামনে একটা ধাপ্পা দেওয়ার জন্য, সংবাদ মাধ্যমের সামনে ধাপ্পা দেওয়ার জন্য বিজেপি ওই পার্টি অফিস পুড়িয়েছে বলে দাবি করে, তখন থেকেই ওরা চক্রান্ত করেছে বিজেপি পার্টি অফিসটা পোড়ানোর। তো আমরা সমস্ত পর্যায়ে, প্রশাসনের একদম সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে ওসির কাছে পর্যন্ত আমরা লিখিতভাবে রিপোর্ট করেছিলাম, তারপর সেটা ওদের পক্ষে আর করা সম্ভব হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, 1 কিলোমিটারের মধ্যে যেখানে কোনো রকম প্রবেশ নিষেধ, কিভাবে রাতের অন্ধকারে পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও 1:30টার সময় আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হলো? এখন যখন পার্টি অফিস জ্বালানো হয়েছে, আমাদের দলীয় কর্মীরা ওখানে যেতে চাইছে পার্টি অফিসে, পার্টি অফিসের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, আমাদের ভোটার লিস্ট আছে, সেটা কতটা পুড়েছে বা বেঁচে আছে সেটা দেখার জন্য আমরা যখন যেতে চাইছি, পুলিশ আমাদের বাধা দিচ্ছে, আর আমাদের কর্মীদেরকে টিএমসির গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, মারধর করছে, গেটে লাথি মারছে, দরজায় লাথি মারছে। এই খবর পেয়ে বসিরহাট সাংগঠনিক জেলা ইনচার্জ তথা রাজ্য মহিলা মোর্চার নেত্রী অর্চনা মজুমদার নেজাট পার্টি অফিস পরিদর্শন করতে যান। ঘটনায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা। বিজেপির অভিযোগ, নেজাট কালীনগরে তৃণমূলের পার্টি অফিস যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে ঘটেছিল, এর সঙ্গে বিজেপির কোনো যোগসূত্র ছিল না। এর আগে দুবার, সর্বসাধারণে 3 বার এই অফিসে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের এই পার্টি অফিস কখনো মিটিং করতে দিচ্ছে না, ভাঙচুর করছে, কখনো এই অফিসে এসে সমস্ত ফার্নিচার সব নিয়ে লুটপাট করে নিয়ে গেছে। আর গতকাল রাতের অন্ধকারে ভোট, পঞ্চায়েত ভোটের ডিক্লেয়ার হবার পরে, যেহেতু এই নাজাট অঞ্চল সন্দেশখালী অঞ্চল, ভারতীয় জনতা পার্টির মানুষজন তাদের আশীর্বাদ করবে এবং তারা নিশ্চিন্ত এই অঞ্চলের মানুষ তৃণমূলকে ভোট দেবে না, তাই একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য এবং তাদের যে অভ্যাস মাসেল পাওয়ার দেখানোর জন্য তারা গতকাল রাত্রিবেলা 11:30 নাগাদ আমরা খবর পাই পার্টি অফিস দাউ দাউ করে জ্বলছে। তবে এবার পরিকল্পিতভাবে বিজেপির পার্টি অফিস পোড়ানো হয়েছে বলে অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন বিজেপির নেতা কর্মীরা। সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়েছেন নেজার 2 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি বিকাশ মণ্ডল। তিনি বলেন, গতকাল রাতে ওই এলাকায় পুলিশ পাহারায় ছিল, সেই সময় বিজেপির কিছু ছেলে নিজেদের পার্টি অফিস জ্বালিয়ে দেয় আর সেটা পুলিশ দেখতে পায়। পুলিশ তাদেরকে তাড়া করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসূত্র নেই। পাশাপাশি এর আগে তৃণমূলের পার্টি অফিস বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এমনটি তিনি অভিযোগ করেন। খুব বেশি তো লোক ওদের নেই, সারা ব্লক পুজো 25-30 জন হবে, তার মধ্যে এই ম্যাজরিটি 3টি ছেলে, হ্যাঁ, তার মধ্যে ভজ বলে একটা ছেলে আছে যার দোকান, যে ভাড়া দিয়েছে, ওরা একটা গেম খেলতে গেছিল,
ওরা নিজেরা নিজেরা ওখানে আগুন ধরে দিল, আর পুলিশ পাহারা ছিল, পুলিশ দেখে ফেলেছে। তখন পুলিশ তাড়া করতে তারা দৌড় মেরেছে, ওরেনি কিছু না মিথ্যা কথা, যেহেতু ওদের নামে কেস হয়ে গেছে, ওরা একটা কাউন্টার কেস করতে চেয়েছে। এটা পুলিশ তদন্ত করেছে, পুলিশ তদন্ত করছে, মিথ্যাটা মিথ্যা হবে। ঘটনায় যথেষ্ট রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সন্দেশখালী। ঈদে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।